বসুন, কেউ হাল্লা করবেন না, সবাই বসুন। এভরিওয়ান সিট ডাউন প্লিজ। সবাই বসুন শান্তভাবে।
থেকে বেসমেন্টে চলে আসুন, প্যান্ডেল খুলে গেছে, প্যান্ডেল প্যান্ড আপনি প্যান্ডেলটা বলার ব্যবস্থা করুন, আপনারা একটু প্যান্ডেলের মধ্যে থাকবেন না, বেসমেন্টে চলে আসুন, এসব প্যান্ডেলের মধ্যে চলে আসুন, প্যান্ডেল খুলে গেছে। Thank you.
Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe.
ধীরান ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবতন্যা কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাজ কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষেণ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণাজ কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো তবৈবাস্মি তবৈবাস্মি ন জিহ্বামি দয়ামিনা ইতি বিজ্ঞেয় রাধে তন্ময় মাম শরণার্থিনী। সর্বপ্রথম মায় আপনি পরমারাধ্যতম গুরু পাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ওম বিষ্ণু পাদ শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কে শ্রী চরণ কমলো মে কোটি কোটি বার দণ্ডক প্রণতি পুষ্পাঞ্জলি অর্পণ করতাম। তৎপশ্চাৎ আপনি শিক্ষা গুরু প্রপূজ্য চরণ শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন মহারাজ আর প্রপূজ্য চরণ শ্রী শ্রীল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ জি কে চরণ মে ভী আপনার দণ্ডক প্রণতি পুষ্পাঞ্জলি অর্পণ করব। তৎপশ্চাৎ শ্রী দণ্ডিপাদগণ বৈষ্ণব বৈষ্ণবী সজ্জনগণ ভগবান কি অসীম কৃপা সে ভগবানের অসীম কৃপাতে আমাদের পাঁচ দিন পরিক্রমা নির্বিঘ্নে সমাপ্ত হল। প্রায় 17,000 লোক সম্মিলিত আছে, তথাপি বিশেষ কোন রকম মনে হয় যে অসুবিধা হয় না, কোন রকম কমপ্লেন আসে না। কালকে গৌর জন্মোৎসব, তারপরে সাধারণ মহোৎসব, তারপরে আপনার সকলেই বাড়ি ফিরে যাবেন। আপনারা হয়তো কিছু কষ্ট পেয়েছেন, খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে, থাকো আরো এত হাজার লোকের আমরা অনুমান করতে পারি নাই, হয়তো ভালোভাবে ব্যবস্থা হয় না, আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু বাড়িতে গিয়ে বলবেন যে আমরা বেশ সুখে ছিলাম, কোন রকম অসুবিধা হয় না, খাওয়া দাওয়ার খুব তাই স্বাদিষ্ট মহাপ্রভু প্রসাদ অন্ন পেয়েছি। যদি না বলেন তাহলে তো ওরা ফের পর বছরেতে আসতে দিবে না, গুরু মহারাজও এইরকম বলতে। আর যত লোক এসেছেন আরো আসলে মহাপ্রভুর ধাম মহাপ্রভু ব্যবস্থা করেন, আমরা আমরা ব্যবস্থা করতে পারি না, সম্ভব নয়। মহাপ্রভু ব্যবস্থা, নিত্যানন্দ প্রভু ব্যবস্থা করবেন, তাহার ধামে তো কোন অসুবিধা হবে। আজকে আমরা এখান থেকে জন্মদ্বীপ, আর জন্মদ্বীপ থেকে মামগাছি গিয়েছিলাম। জন্মদ্বীপেতে কিরকম জন্মু মা মুনি গঙ্গাকে পান করালেন আর আপনার জন্য বিদীর্ণ করে দিয়ে গঙ্গা নদীকে কিছু ভাগ বাহার করে দেন, এই জন্য তার নাম জাহ্নবী হল। গঙ্গা দেবীর নাম হলো জাহ্নবী দেবী। এইসব কথা হয়তো ওখানে আপনারা শুনেছেন। তারপরে মামগাছিতে আপনার গিয়েছিলেন, ওখানে মামগাছি নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিত শ্রীবাস আচার্য শ্রীবাস পণ্ডিতের ভতিজি ভাইজি তিনি মহাপ্রভু প্রসাদ ইঠো প্রসাদ দেবী পেতেন, তারপরে মহাপ্রভুর অত্যন্ত কৃপা ছিল। এই মহাপ্রভু প্রসাদ পেতেন বলে তাহার গর্ভেতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর
চৈতন্য লীলার ব্যাস প্রকটিত হয়েছিলেন, তাহারই পাঠ ওখানে আছে। মহাপ্রভু কীর্তন পার্টি নিয়ে যেতেন, সেইখানে আবার কি মুরারি সারাং মুরারি পার, ওর কথা সব কিছু বলা হয়েছে। কিরকম ভাবে একটি মরা ছেলে আসছে আর সারঙ্গ, তিনি মহাপ্রভুর আদেশে যে তাহাকে দীক্ষা দেন আর সেটি জেগে উঠে, অদ্ভুত ব্যাপার। এইরকম সবগুলি মহাপ্রভু অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা দেখতে পাওয়া যায়। তারপরে ওই স্থানেতে বৃন্দাবন দাস ঠাকুরের পাটিতে রামচন্দ্র লক্ষ্মণ সীতা বনবাসের সময় ওখানে এসেছিলেন, ওইখানে লক্ষণ ওইখানে একটা বিশাল বট বৃক্ষের নিচে তাহার থাকবার কুঠি নির্মাণ করেছিলেন, ওখানে কিছুদিন ছিলেন। একদিন রামচন্দ্র কিছু মন্দ মন্দ হাস্য করতেছিলেন, সীতা দেবী বললেন যে প্রভু আপনি কেন হাসছেন, তো না এরকম ভাবে এখানে আর এই স্থান আমার অত্যন্ত প্রিয়, এখানেতে আমি এই কলিযুগে এরপরে যে আসবে ত্রেতা দ্বাপর, দ্বাপরে পরে কলি শেষে আমি জন্মগ্রহণ করবো শচী মায়ের গর্ভেতে, আর তুমি বিষ্ণু প্রিয়া হবে, আর তারপরে সেইখানে আমি মাকে কান্দিয়ে তোমাকে ছেড়ে সন্ন্যাসে নীলাচলে বাস করো। সীতা দেবী কেন নিজে মাকে কান্দাবে আর আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে, ও এর একটি কারণ আছে। প্রেম হচ্ছে দুই রকমের, একটি মিলন একটি মিরন, একটি সংযোগ সম্ভোগ দ্বিতি বিপ্রলম্ভ। মিলনেতে বাহিরে মিলন হয়, বাহিরে মিলন আর বাকি সব কিছু ভুলে যায়, আর বিপ্রলম্ভেতে গৃহেতে অন্তরেতে মিলন, আর যাবতীয় সমস্ত পূর্বে প্রিয়তমের সঙ্গে যে সমস্ত লীলা বিলাস ইত্যাদি হয়েছে সবগুলি স্মৃতি পটলে এসে যায়। এই জন্য মিলন সুখে শির শির ভাগেতে বিপ্রলম্ব যে সুখ সেটি নিত্য করে, অর্থাৎ নিত্য করে মানে কি ওই মিলনের যে সুখ উপর থেকে যে সুখ আছে অন্তরে যে সুখ অত্যন্ত বেশি। এই জন্য আমি এই দুটাই রস আস্বাদন করবার জন্য আর ভক্তগণকেও সেইটি আস্বাদন করবার জন্য গৃহের মধ্যে আমার যাবতীয় সমস্ত লীলা স্মৃতি তাহার কুটিত হয়। যেরকম হবে শ্রীমতী রাধিকা আর কৃষ্ণ, প্রেম হচ্ছে কুটির, প্রেম কুটির সিধা নয়, কুটির হয়ে কৃষ্ণকে বশীভূত করে। চন্দ্রাউলি এবং রাধিকার মধ্যে এই তফাৎ, যদি কোন কারণ হলেও মানের কারণ হলেও চন্দ্রাউলি মান হতো না, বাস গম্ভীর হয়ে কিছু বলতেন না, উপর থেকে তাহার প্রশংসা করতেন। শ্রীমতী রাধিকা মান মানে বৈচিত্রের জন্য কৃষ্ণ তাকে মানাচ্ছেন, তার বশীভূত হয়ে যাচ্ছে। যে সমুদ্রেতে ঢেউ নাই, যে নদীতে ধারা নাই আর ঢেউ নাই, তার কোন বিচিত্রতাই নাই, সেটি সব। আর যে প্রেমীকে যে সমুদ্রেতে লহর আছে ঢেউ আছে আর ভ্রমণ আছে নদীতে, এই সকলই বিচিত্রতাপূর্ণ ভাব আছে, তাহার অধিক
উন্নত। ওই রকম হয় যে প্রেমিকে কখনো মিলন আবার কখনো বিরহ, কখনো বিরহের পরে আর যে মিলন হয় তাহার আনন্দ সুখ বেশ। রামচন্দ্র বলছে দেখো তোমার সঙ্গে আমার বিবাহ, বিবাহের সময়তে তোমার পিতার প্রতিজ্ঞা ছিল যে ধনুষ যে চাড়িয়ে চাড়িয়ে দিবে তার সঙ্গে উঠিয়ে তার সঙ্গে বিবাহ। বড় বড় দেশে বড় বড় রাজা এমনকি বাণাসুর রাবণ পর্যন্ত এসে দেবতারা এসে উঠাইতে পারল। রামচন্দ্র জনকপুরীতে বিশ্বামিত্রের সঙ্গে আসল, লক্ষ্মণ সঙ্গে গুরুদেবের পূজার জন্য ফুল তুলবার জন্য বাগানেতে গিয়েছে, ওইখানে সীতা দেবী দেবী পূজা করতে এসে তার সঙ্গে মিলন হল। দেখে পরস্পর একেবারেতে নিজের হৃদয়ে নিজেকে দিয়ে দিল, পরস্পরকে দিয়ে দিল। তারপরে রামচন্দ্র ধনুষ যখন ভঙ্গ করলেন সীতাজি প্রেমের আবেগিতে স্বয়ম্বরের যে মালা তাকে দিতে পারে নাই তো সখীরা তার হাত ধরে। তারপরে অযোধ্যা গেলেন, সেখানে থেকে বনবাস হল, রামচন্দ্রের সঙ্গে ছিল। তারপরে রাবণকে মেরে রামচন্দ্র ফিরলেন, ফিরে সীতাকে আজন্ম বনবাস। লকুশের জন্ম হল বাল্মীকি আশ্রমেতে, তাদের পালক সংহর সমস্ত ৬৪ প্রকারের কলা বিদ্যা সবকিছু শিখলেন তারা দুই ভাই। এমনকি বাল্মীকি ঋষি রামচন্দ্রের যে লীলা বর্ণন করেছিলেন সবগুলি তাহাকে কণ্ঠস্থ করিয়ে দিলেন, তার সব শ্লোক আর মূর্ছনা আর আর সব স্বরের নানা প্রকারের স্বর লহরীর দ্বারা তাহাদেরকে সব কিছু শিখিয়ে দিলেন। তারা বিনা নিয়ে রামচন্দ্র যখন যজ্ঞ করতেছিলেন সেইখানে বললেন যে যাও তুমি ওখানে শোনাবে। যখন দুই ভাই যখন খুব সসল হয়েছে মধুর স্বরে যখন গান করতে লাগলো রামায়ণ, যার সভাতে এসেছিল সব লোক ক্রন্দন করতে লাগলো। তারপরে বলে যাচ্ছে তুমি দ্বিতীয় দিনে আসছো, দ্বিতীয় দিনে উঠে যাবো। রামচন্দ্র প্রসন্ন হয়ে লক্ষণকে বললেন যে লক্ষণ জিজ্ঞাসা করে যে সে পরিচয় কি, তাহার বাপ মার নাম কি, আর এদেরকে সোনার থালাতে অসস্তি মতি জবাহরাত আর এইসবগুলি পরবার অলঙ্কার ইত্যাদি সব কিছু এদেরকে দেওয়া হবে। লক্ষ্মণ দুই ভাইয়ের নিকটে গেলেন যে রামচন্দ্র রাজা রাম প্রসন্ন হয়ে তোমাদেরকে এই সবগুলি দিয়েছেন, আর তোমাদের পরিচয় কি একটু বলো তো, কার তুমি পুত্র, তোমার পিতার নাম কি? তখন লবকুশ বলল আপনি তো রামচন্দ্রের ভাই, বিদ্বান লোক, আর এইরকম ভাবে প্রশ্ন করছেন। আমরা বাল্মীকি আশ্রমেতে ব্রহ্মচারী, ব্রহ্মচারীদের গুরুদের নাম জিজ্ঞাসা করতে হয়, মাতা পিতার নাম নয়, আপনি এরকম কেন জিজ্ঞাসা করলেন? তখন লক্ষণ নিরুত্তর হয়ে গেল। আর যখন টাকা পয়সা সোনার থালের মধ্যে এইসব দিতে লাগলেন সে আমরা বনবাসী আমাদের কি দরকার, গুরু আশ্রমেতে কলা ফল আম কাপ যা কিছু হয় খাই, করবার জন্য বলকল আছে, আমাদের এই কি প্রয়োজন, এই আপনার রাজার আপনাদের প্রয়োজন। সীতা দেবী প্রতীক্ষা করছেন বাল্মীকি আসেন, আজকে দেরিতে গেল, আমার ছেলেরা আসলো না কেন? অনেক দেরি হওয়ার পরে যখন পৌঁছলো ওখানে তখন জিজ্ঞাসা করেছিলেন আমি তোমরা কোথা থেকে, আমি তোমাদের জন্য চিন্তিত, বলেন যে আমি রামের দরবারেতে গিয়েছি, ওরা জানে না যে সে রামচন্দ্র আমার পিতা আর এই সীতা দেবী ওই সীতা দেবী আমার মা, বন দেবী বলে জানত, বাল্মীকি তাকে বন দেবী বলে, সীতা দেবী না
এজন্য সমস্ত রামায়ণ একেবারে কণ্ঠ সব কিছু জানেন, কিন্তু ওই যে মহানায়ক রামচন্দ্র মার পিতা আর মহানায়িকা সীতা আমার মাতা ওই জানেনই না। তারপরে বললেন যে সে মা দেরি আমার হয়ে গেল রামায়ণ শুনবার পরে সকলই অত্যন্ত আকর্ষিত হয়ে গেল। আরেকটা বিচিত্র লীলা দেখলাম কি তোমারই একটি প্রতিমূর্তি সোনার দেখলাম, আমি কেউ তোমার মতো তুমি বলছো বলে না, তুমি এই মাত্র ভেদ আর কোন ভেদ নাই। আর রামচন্দ্র তার পূজা করে আমি দেখি আচলিতা আমার মা, আর তাহাকে রামচন্দ্র পূজা করছে। সে মা উকে তখন সীতা দেবী ঝট ঝট করে কাঁদতে লাগে, বললেন যে সে রাম আমাকে ছেড়েছেন রানী সীতা, রাজা নে ছোড়া রাজা ছেড়েছে, রাম আমার পূজা করছে যখন এটাই থেকে আমাকে ছাড়ে। অতএব তিনি কাঁদতে লাগলেন। ওই সময় সীতা দেবী কি করছেন, বসেছেন, হয়তো বর্ষা হচ্ছে, আর ওই স্মরণ করছেন কি রামচন্দ্র বাগানেতে আসলেন, রামচন্দ্রের দর্শন হলো কিরকম, আর জয় মালা করবার সময় আমার কত আনন্দ হয়েছিল যে আমি হাত তুলতে পারিনি। এই সব যতগুলি স্মৃতি বনেতে তাহার সঙ্গে ছিলেন, এই সব স্মৃতি জেগে হইতে হইতে মহা আনন্দ রঞ্জন করছেন। যেরকম হয় শ্রীমতী রাধিকা মথুরার দ্বারকাতে চলে গেলে, দ্বারকাতে চলে গেলে কৃষ্ণ চলে গেলে রাধিকা কি করে একেবারে তো উদ্বাদগ্রস্ত হয়ে যায়। তখন একটি ভ্রমণকে দেখে সমস্ত লীলা স্মৃতি তাহার হৃদয় পটলেতে জেগে যায়, অন্তর মিলন হয়ে যায়, এমনকি কখনো হাসে ওই দিব্যোন্মা দেখে, কখনো ক্রন্দন করে, কখনো আলিঙ্গন করেন বিক্ষকে সমাল দিয়েছে, এরকম অবস্থা। এই জন্য বিপ্রলম্ভ প্রেম সমস্ত স্মৃতিদায়ক বলে মিলনে সুখেতে মস্তকে নৃত্য করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইরকম ভাবে লিখেছেন। বৃহৎ ভগবতামিত্রে সনাতন গোস্বামী এইটা দেখে দিয়েছেন, আর উদ্ভব এরা সব যদি না থাকলে জগতের লোক এইসব গুলি জিনিস জানত না। এই জন্য সীতা দেবীকে বলেছে দেখো সীতে আমি এরপরে কলিযুগেতে আমি চলে যাব নীল আসলে, আর রামচন্দ্র যেরকম হয় আমার সোনার প্রতিমা পূজা করেছিলেন, আমি চলে গেলে ঘর থেকে তুমি কি করবে, তুমি আমার শ্রীমূর্তি মানে কাষ্ঠের আমার নিয়ে পূজা করবে, তোমার ঋণ ওই রকম ভাবতে চুকাবো আমি। অতএব তিনি নিম বৃক্ষে সুন্দর মূর্তি করে তাকে সোনার নিমাই নাকি কি বলেন সোনার গৌরাঙ্গ নবদ্বীপে, এই নবদ্বীপে তাহার পূজিত বিগ্রহ আছে। এইরকম হতে প্রেম এই বস্তু কৃষ্ণ রাম বলছেন আমি এই দুটি আস্বাদন করি আর ভক্তগণকেও আস্বাদন করি এই নিমিত্তে, এইসব লীলা মাপ গাছিতে রয়েছে। তারপরে আপনারা এখানে ফেরত এসেছে, কালকে সকাল থেকে উপবাস থাকবে, আপনার উপবাস থাকবে,
আর এখানে সন্ন্যাসীরা চৈতন্য ভাগবত আরতি পরে, আরতি হওয়া পরে, কীর্তন হওয়া যাওয়ার পরে পরে ভাগবত পাঠ হয়ে সন্ধ্যা সময় পর্যন্ত চলবে, চারটার সময়ে পরে আবার সন্ন্যাসীরা এসে পত্রিকা ইত্যাদি দিবেন, ছটার সময় অভিষেক ইত্যাদি হবে, অভিষেকের পরে অনুকল্প দেওয়া হবে, তারপরে আবার বৈঠক হয়ে একটা লীলা গান হবে, আর তারপরে যদি হয়তো কৃষ্ণ মহারাজ ইত্যাদি বসবেন আর আমাদের বক্তৃতা ইত্যাদি গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। যারা হরিনাম এবং দীক্ষার জন্য আগ্রহ আছে, হরে কৃষ্ণ, যারা হরিনাম এবং দীক্ষা নিতে চান, আপনারা আমাদের কাউন্টারে গিয়ে সুবল সখা ব্রহ্মচারী নিকট নাম লিখিয়ে দিন। বিনা নাম লিখিয়ে হরিনাম দীক্ষা সম্ভব না। যে লোক হরিনাম দীক্ষা চাহতে হ্যাঁ যা চাহতি হ্যাঁ, কৃপয়া কাউন্টার মে যা করকে সুবল সখা ব্রহ্মচারী কে পাস নাম লিখা দেন। কাল সুবে 8 বাজে সে হরিনাম দীক্ষা শুরু হোগি। যারা হরিনাম দীক্ষা নেবেন তা সুবল সখা ব্রহ্মচারী পুরো নাম লিখিয়ে দিন। কাল সকালে 8টার সময় হরিনাম এবং দীক্ষা অনুষ্ঠান হবে। ওই আর দীক্ষার জন্য সমস্ত পুরুষ ভক্তদের আপনাদের মাথা মুন্ডন করে শিখা রাখবেন এবং তিলক করে আসবেন। আর মেল ডিভোটি পুরুষ ভক্ত দীক্ষা কে লিয়ে মুন্ডন করকে আনা পড়েগা। হু হ্যাজ ডিজায়ার ফর হরিনাম এন্ড দীক্ষা, দে হ্যাভ টু রেজিস্টার দেয়ার নেম উইথ সুবল সখা ব্রহ্মচারী ইন আওয়ার রেজিস্ট্রেশন কাউন্টার। আর মেল ডিভোটি হ্যাভ টু ক্লিন শেভ হেড, হ্যাভ টু কাম দেয়ার। শ্রীপাদ ভাগবত প্রভু এন্ড জনার্দন প্রভু, দে উইল মিট গুরুদেব টুমরো 6 AM, ক্লিন শেভ হেড এন্ড ক্লিন ক্লথ, দে উইল কাম টু গুরুদেব 6:30 AM পজিটিভলি। হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রারিকায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তভক্তায় নমো নমঃ। সো বাই দ্য মার্সি অফ শ্রী গুরু গৌরাঙ্গা, টুডে উই কমপ্লিটেড আওয়ার ফিফথ এন্ড ফাইনাল ডে অফ আওয়ার শ্রী নবদ্বীপ পরিক্রমা। নেভার ইভেন দো উই হ্যাড 17,000 ডিভোটিস অন নবদ্বীপ পরিক্রমা, উই হ্যাড নো কমপ্লেইন্টস অর নো ডিফিকাল্টিস অ্যাট অল। Tomorrow is the appearance day of Sri Gauranga Dev. Therefore tomorrow the devotees will fast and perform the unbroken recital of Sri Chaitanya Bhagavat, which will begin here from the morning. Therefore, even though we must have experienced some difficulties and some suffering, when we return home we should tell everyone it was very wonderful. We have very nice prasad, there was no mosquitoes, nothing. Our Gurudev used to say like this, otherwise next year no one will come. Therefore Gurudev said, such a vast parikram, who can arrange? We are not doing. Only with our hands in the air we say, Jai Nitai, Jai Gaur. Mahaprabhu is making all arrangements. Today we went to Janadweep and Mount Gachi. There in Janadweep we heard the katha of how Janu Rishi drank the Ganga that was brought by Bhagirath Maharaj. And after, on the prayers of Bhagirath Maharaj, he released it from his thigh. Therefore Ganga got the name Janavi Devi. We went to the place of, the birthplace of Sri Vrindavan Das Thakur, who is the Vyas of Sri Chaitanya Lila. He was also the nephew of Srinivas Acharya. We took Mahaprasad there. Chaitanya Mahaprabhu would go there to Mount Gachi with his Sankirtan party and perform many pastimes there. We went to the Bhajan Stali of Saranga Thakur,
In old age, he was ordered by the Mahaprabhu to make disciples. Therefore, early in the morning, he came across a dead body and he gave him diksha. And he brought him to life again. What astonishing katha. Also, in Treta Yuga, Ram, Lakshman and Sita came there. At that time, there was a big banyan tree manifest there. And one day, Sita could see Ramachandra smiling loudly, and she asked, Prabhu, what's the cause of your amusement? Then Mahaprabhu said, O Devi, this Navadvipa is very dear to me. In the beginning of the upcoming Kali Yuga, I will come here in the form of Chaitanya Mahaprabhu, and I will go to Jagannath Puri and take sannyas. And Sita, you will come here as Sri Vishnu Priya. Then Sita asked, Oh Prabhu, what is the reason you are taking sannyas? Then Gurudev explained, Actually, in Prem there is meeting and separation. In meeting there is only external meeting. And in that happiness the devotee forgets everything. But in viraha or separation, the devotee remembers the pastimes of meeting. Therefore, meeting with the Lord is definitely one type of happiness, but separation is also another type of happiness. Therefore, the sadhaks in this world, they perform bhajan in separation by remembering the pastimes of Guru and Gauranga. Therefore, what is the condition of Srimati Radhika when Krishna went to Mathura and Dwarka? The prema of Radhika is not straight at all. It is very crooked. Therefore, it binds Krishna. Especially when there comes the condition of man, jealous anger. Chandravali, she will not say anything at that time. She will only sulk. But Radhika, she can say many things. And Krishna becomes controlled by that type of man. Just like the river is not so beautiful because there are not many waves. In the same way, the ocean is very attractive because there are many astonishing varieties of waves. Therefore, in separation, there is many wonderful, astonishing moods that are felt by both Bhagawan and the devotee. Therefore, that meeting after separation is especially relishable. Therefore, Ram said, O Devi, Sita, your father took a vow to marry that person who could lift the bow of Lord Shiva. Many powerful kings like Ravan, etc. came, but they could not lift it. Ram said, I also came that time with Lakshman, and that was our first meeting in the garden of Janak Maharaj. How they exchanged glasses and both took each other's heart. When Ramchandra lifted the bow, Sita was so happy, ecstatic. She wanted to put the Vijay Mala, the garland of victory, on the neck of Ram, but she was so much in ecstasy she could not move. Therefore her friends, they took her arms, and they placed the mala around the neck of Sri Ramachandra. Therefore, Gurudev now tells the story of the Ramayana. Unknown to Ramachandra, Sita Devi gave birth to two sons, Silab and Kush, in the ashram of Valmiki. There they learned the 64 arts. And one time they went to the palace of Ramachandra, and there they began singing the Ramayana, which they had learned from Valmiki there. When they got there, they saw a most astonishing sight. There was a golden form of their mother. They did not know that their mother was Sita. Therefore, as they sang the Ramayana in a very sweet voice, everyone began weeping, Hanuman, Lakshman, all. Therefore, Ram was especially attracted. He called, Lakshman, you should go there and ask, who is your mother and father? So Lakshman took a big bowl of jewels and gold as a donation. And Lakshman said, Ram is very pleased with you two boys. Please, we want to know who is your mother and father. Then Laban Kush said, Oh, for a brother of Ramchandra, you are not very so much intelligent. Because we are brahmacharis. Why are you asking who is our mother and father?
All we know is our Gurudev is Valmiki. That's all we know. We have no need of these jewels and gold and silks because we live in the forest, we eat roots, shoots, mangoes. We have no need of this at all. If we need any cloth, we take some bark from the trees. Therefore, they came back very late to the ashram of Valmiki. Lav and Kush, they knew everything, the 64 hours, but they never knew that Ram is our father. And they never knew that their mother was actually Sita. Therefore they said, oh mother, we saw a most astonishing thing. As we sang the Ramayana, all were vastly attracted. And we saw Raja Ram, King Ram, had a golden form of a woman that was the exact replica of you. Therefore, hearing that, Sita began weeping. And Sita could understand, Ram has left the queen, but he has not left Sita within his heart. Therefore, saying that, she wept bitterly. In her separation in the forest, when Ram was in Ayodhya and she was in the ashram of Valmiki, how Sita was absorbed in remembering the happiness of her first meeting with Ram, the happiness she felt when she put the garland around his neck. All these things, the pastimes of meeting, she remembered in separation. We also know the pastimes of Krishna. When Krishna went to Mathura and then to Dwarka, how Radharani experienced Madhava Kemahabhav, and in divine madness, she chastised the bumblebee. Therefore, in separation from Krishna, Srimati Radhika sometimes she embraces a tamal tree and embraces the darkness. Therefore, in Vipralamba, or separation, there is a great remembrance of the happiness of meeting with Krishna. Therefore, Sri Vishwanath Chakravarti Thakur and Sri Sanatana Goswami have said, the happiness of separation dances on the head of any happiness that is experienced in meeting. Therefore, Ram said, O Devi, I will come to this Nilachal. I will take birth here as a form from the womb of Mother Sachi, and I will go to Jagannath Puri, and I will take sannyas, and you will stay here in Navadvip and worship my murti. That murti is here in Navadvip, it's known as Sona Goranga. Therefore, this separation is such a wonderful thing. Both the devotee and Bhagavan taste the astonishing waves of meeting and separation. Tomorrow is the Janmotsav, the appearance day of Sri Chaitanya Mahaprabhu. Therefore the devotees, to respect the Lord, they do a complete fast up until Abhishek, which is at 6 p.m. So here after Mangalati, the devotees will start the unbroken reading of Chaitanya Bhagavat. Go Premanandi! Hare Krishna, tomorrow for initiation, I need help of Giridhari Prabhu and Jiva Priya Prabhu. They have to come there about 7:30 a.m. Jiva Priya Prabhu and Giridhari Prabhu, they positively be there, Mukhudas Bhajan Kuti, 7:30 p.m. I need their help. One more announcement. Guru will go celebrity preaching. I am requesting all lady devotees not to go there because they told the management only 25 devotees will go there, already more than that, so I am cancelling some ticket. So I am requesting the lady devotees, I am respect them, but not to come celebrity. Hare Krishna. Thank you for your cooperation. Thank you.
Hare Krishna. Thank you.
Yeah.